পুজোর আগে বোনাসের দাবিতে বিক্ষোভে সামিল টোল প্লাজার কর্মীরা। টোল প্লাজার কর্মীদের অভিযোগ, 2017 সাল থেকে তারা কাজ শুরু করেছেন, কিন্তু দীর্ঘ এই কয়েক বছরে তাদের কোনো রকম ইনক্রিমেন্ট হয়নি, দেওয়া হয়নি কোনো বোনাস। এই নিয়ে শ্রমিক সংগঠন সহ বিভিন্ন জায়গায় অভিযোগ জানানো হলেও বাস্তবে ফল মেলেনি কিছুই। আর তাই পুজোর আগে বোনাসের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন বাসকোপা টোল প্লাজার বিভিন্ন টোল কর্মীরা। এতদিন ধরে তোমাদের যেভাবে চলে এসেছে তোমাদের সেইভাবেই চলবে, কোনো রকম কোনো বোনাস দেওয়া হবে না, কোনো পেমেন্ট বাড়ানো হবে না। এইদিকে দেখুন গ্যাসের দাম আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে, বাজারের দ্রব্যমূল্যের সাথে সাথে প্রত্যেকটা সংস্থা প্রত্যেকটা জায়গা তো স্টাফদের তো পেমেন্ট বাড়ানো দরকার আছে, আর পেমেন্ট বাড়ানো দরকার আছে। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে আমাদের কোনো স্টাফে কোনো রকম কোনো পেমেন্টও বাড়ে না, কোনো রকম কোনো বোনাসও দেওয়া হয় না। আর কিছুদিন আগে এমনও হয়েছিল যে যারা আমাদের ট্রাফিক মার্শাল আছে, যারা অন্য একটা আমাদের কোম্পানির মধ্যে আছে, তাদেরকে নাকি বলছিল যে 6 মাসের বোনাস দেওয়া হবে। টোল প্লাজার কর্মীদের অভিযোগ, 2017 সাল থেকে তারা এই টোল প্লাজায় কাজ শুরু করেছেন, বিভিন্ন রকম ডেজিগনেশন অর্থাৎ পদাধিকারী হিসেবে অনেকেই কাজ করছেন, কিন্তু সবারকেই একই বেতনে কাজ করানো হচ্ছে। এবং 2017 সাল থেকে কাজ করা হলেও এখনও পর্যন্ত তাদের কোনো রকম ইনক্রিমেন্ট দেওয়া হয়নি, কোনো রকম বোনাসও দেওয়া হয় না বলে তাদের অভিযোগ। তারা আরও বলছেন এই নিয়ে আগের যিনি আধিকারিক ছিলেন অর্থাৎ প্রজেক্ট ম্যানেজার, তার কাছে তারা আবেদন জানিয়েছিলেন এবং লিখিতভাবে তারা জানিয়েছিলেন সেই আবেদন, এবং তারপর আশ্বাস মিলেছিল যে ইনক্রিমেন্ট বোনাস সব কিছুই তারা পাবেন। কিন্তু সেই প্রজেক্ট ম্যানেজার বদল হয়ে গিয়েছেন আর বাস্তবে কোনো লাভ হয়নি। এই নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠন সহ বিভিন্ন জায়গায় টোল প্লাজার অস্থায়ী কর্মচারীরা বা অন্যান্য কর্মচারীরা অভিযোগ জানিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো রকম ফল মেলেনি, এবং তাই জন্যই পুজোর আগে বোনাসের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। যদিও এক টোল আধিকারিক জানিয়েছেন যে তাদের বোনাস দেওয়া হয়েছে প্রতি মাসের বেতনের সঙ্গে। आप इनका सैलरी स्लिप भी चेक कर सकते हैं, मैं आपको व्हाट्सएप कर दूंगा। कल से ये लोगों को सैलरी में बोनस जा रहा है। এই বিষয়ে বাসকোপা টোল প্লাজার বর্তমান প্রজেক্ট ম্যানেজার জানিয়েছেন যে প্রত্যেককেই প্রতি মাসের বেতনের সঙ্গে তাদের বোনাস দিয়ে দেওয়া হয়েছে। টোল প্লাজার কর্মীদের পে স্লিপ দেখলেই সেই তথ্য পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন বর্তমান প্রজেক্ট ম্যানেজার। যদিও টোল প্লাজার কর্মীরা বলছেন যে 6 মাসের বেতনের সঙ্গে বোনাস দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু তা কোনোভাবেই নিয়মে হয় না, ফলে তারা কোনো রকম উপায় না পেয়ে এই বিক্ষোভে সামিল হয়েছেন পুজোর আগে বোনাসের দাবিতে, যাতে করে পুজোর মুখে তাদের যে বাড়তি খরচ রয়েছে সেখানে তারা কিছুটা হলেও উপকার পান যদি তারা বোনাস পান, এবং সেই দাবি নিয়েই তারা বিক্ষোভে নেমেছেন। কাঁকসা থেকে নয়ন ঘোষের রিপোর্ট, নিউজ 18 লোকাল।